ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকেই নির্বাচন কমিশন রাজ্য সরকারকে পরিষ্কার বলে দেয় যে রাজীব কুমার ডিজির পদে থাকতে পারবেন না, তাকে সরাতে হবে। আবার শুধু সরালেই হবে না, তাকে নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে রাখা যাবে না বা কোনো দায়িত্ব দেওয়া যাবে না, একেবারে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো জায়গাতে রাজীব কুমারকে পাঠাতে হবে। সেই কথা আজকে নির্বাচন কমিশন বলে দেয়, তারপর বলে যে তিনটে নাম পাঠাও, আমরা ঠিক করে দেব সেই তিনটে নামের মধ্যে কে দায়িত্ব সামলাবেন অন্ততপক্ষে এই ভোট পর্ব চলাকালীন। তো দর্শক, তারপরেই রাজ্য সরকার তিনটে নামের প্যানেল পাঠায়। এই হচ্ছে তিনটে নাম, আমি দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখাতে পারি। এই যে দেখুন, এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তিনটে নামের একটা তালিকা পাঠায়, দেখতে পাচ্ছেন কি কি নাম। এক নম্বরে বিবেক সহায়, তিনি ছিলেন ডিজি হোমগার্ড, আর সঞ্জয় মুখার্জি মানে ফায়ার ডিপার্টমেন্টে ছিলেন ডিজি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, আর তিন নম্বরে নামটা রয়েছে রাজেশ কুমার, আইপিএস 1990-এর, তিনি পলিউশন কন্ট্রোল বোর্ডে রয়েছেন মেম্বার সেক্রেটারি হিসেবে। এই তিনটে নামের একটা প্যানেল বা একটা তালিকা রাজ্য সরকার পাঠায়, আর দর্শক সেখান থেকে যেটা হয়েছে ফাইনালি, মানে এই ডিজি হিসেবে নিয়োগের যে বিষয়টা দেখুন, মানে এক নম্বরে যে নামটা আপনারা দেখলেন সেই নামটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে বিবেক সহায়কে, 1988 ব্যাচের আইপিএস, তাকে এই যে ডিজি করা হয়েছে, মানে না ইনি হোমগার্ডের হোমগার্ড ডিপার্টমেন্টে ছিলেন, ডিজি সিজি ছিলেন, তাকে এই যে ডিজি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল টু দ্য পোস্ট অফ ডিজি অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে ডিজিপি যাকে আমরা বলি। দর্শক, আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো অর্ডার কপি। এখন প্রশ্ন, এত সব দেখালাম একেবারে, যাতে আমি একটু বড় বড় করে দেখাচ্ছিলাম যাতে করে আপনারা নিজেরাও পড়তে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাতে কি লাভটা হলো। আমি দেখছি অনেকে খবর করছেন বিরাট অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন, বিরাট অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন হয়তো সত্যি অ্যাকশনটা নিয়েছে, ডিজিকে সরিয়ে দিয়েছে, কিন্তু এটা তো প্রত্যাশিত ছিলই যে রাজীব কুমারকে যে কমিশনই আসুক না কেন এলেই তাকে সরাবে, এটা কিন্তু প্রত্যাশিত ছিলই। আমরা যখন ভাবছি যে এটা প্রত্যাশিত ছিল, তখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকারের যিনি প্রধান, তিনি জানতেন না যে এরকম কিছু হবে? তিনিও জানতেন, তিনিও জানতেন, সাধারণ মানুষও আন্দাজ করছিলেন যে এরকম হবে, আর সেটাই হয়েছে। এটা মারাত্মক বিরাট কিছু ব্যাপার, বিরাট অ্যাকশন নিল নির্বাচন কমিশন, মানে এই অ্যাকশনের ফলে বিরাট ভাবে দারুণ ভাবে ভোট হয়ে যাবে আর সরকার পক্ষ কিছু করতে পারবে না। যারা এরকম ভাবছেন, আহ্লাদিত হচ্ছেন, তারা ভুল ভাবছেন, একটু বেশি আশা করে ফেলছেন। দেখুন, ভোট পরিচালনা করার ক্ষেত্রে, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরো অনেক কিছু দেখতে হবে। শুধু যে ডিজিপির ওপরে নির্ভরশীল হয়, ডিজিপিকে সরিয়ে দিলেই ভালো হয়ে যাবে বা থাকলেই বিরাট খারাপ হয়ে যাবে, এরকমটা নয়, আরো অনেক কিছু দেখতে হয়, সেটা কমিশনকে করতে হবে। কিন্তু ডিজিপি রিলেটেড যেরকম ভাবনা হচ্ছে যে ডিজিপিকে সরিয়ে দেওয়া হয়েছে মানে বিরাট ব্যাপার, আর গন্ডগোল হবে না, আর কোনো অশান্তি হবে না, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, আবার যিনি নতুন এসেছেন এই যে বিবেক সহায়, মানে অন্য অফিসার, বিরাট ব্যাপার, যারা এইসব ভেবে আহ্লাদিত হচ্ছেন, আমি বলবো এত আহ্লাদিত হওয়ার কিছু নেই।
বরং আমি এটা ভাবছি, আমি এটা ভাবছি যে দেখলেন রাজীব কুমার বেশ 3 মাস এসে সব খেলে টেলে দিয়ে কেমন টুক করে নিজের জায়গাতে আবার সিট নিয়ে বসে পড়লেন। কেন কথাটা বলছি, উনি তো আইটি ডিপার্টমেন্টে ছিলেন, সেখান থেকে গত ডিসেম্বরে ডিজি করা হয়, যেহেতু মনোজ মালব্যের মেয়াদ শেষ হয়ে যায় এবং তার এক্সটেনশন হয়নি। কিন্তু যখন ডিজি করা হয়েছিল, আমি তো দর্শক ডিজির খবর আমি কিন্তু প্রথম করেছিলাম, আরামবাগ টিভি ছোট্ট চ্যানেল হতে পারে, কিন্তু আমরা প্রথম খবরটা দিয়েছিলাম যে পরবর্তী ডিজি হতে চলেছেন রাজীব কুমার, যার বিরুদ্ধে এত অভিযোগ। আমি এমন সব কথা বলেছিলাম যে আর কি কাউকে পেল না রাজ্য সরকার রাজীব কুমারকে ডিজি করতে হবে, যার বিরুদ্ধে ওই রকম সব অভিযোগ হয়েছিল, তথ্য লোপাটের অভিযোগ হয়েছিল সারদা কাণ্ডে, তাকে ডিজি করতে হবে। সাধারণ মানুষের কাছে পুলিশ সম্পর্কে ধারণাটা কি যাবে, কেউ নেই ওখানে, বলেছিলাম। বললে কি হবে, সবটাই হচ্ছে ওনাদের ইচ্ছা, ওনাদের ইচ্ছে মতো তাই হয়েছে, এবং প্রপার প্রসেসে হয়নি। প্রপার প্রসেসে হলে পারমানেন্ট হয়, অস্থায়ী হবে কার্য করা হয়েছে, তারপর হয়তো আবার রিনিউ করার চেষ্টা হবে, পারমানেন্টলি বসানোর চেষ্টা হবে। অস্থায়ী হবে 6 মাসের জন্য হয়েছে, নিজেদের উদ্যোগে রাজ্য সরকার করে দিয়েছে। প্রপার সিস্টেমে করতে গেলে কেন্দ্র ঘুরে অনেক প্রোটোকল অনেক কিছু মেনে করতে হয়, সেটা করতে গেলে আদৌ রাজীব কুমার পদে থাকার যোগ্য হবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকবে। কিন্তু অস্থায়ী হবে, এখান থেকে বসিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারি, ওই সিভিক টাইপের, তো সেটা হয়েছিল। তো এটা দর্শক ভাববেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভাবতে পারেননি বা উনি জানতেন না যে ভোটের সময় এসে কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেবে, এটা ভাববেন, এটা ভুল, এটা ভাবলে আপনারা ভুল ভাববেন। উনি সব জানতেন, সব হবে, আসবে কমিশন সরিয়ে দেবে, সব উনি জানতেন, তার সত্ত্বেও কেন বসিয়েছিলেন, এটাই তো প্রশ্ন। তার সত্ত্বেও কেন বসিয়েছিলেন যে 3 মাস পর তো কমিশন এসে সরিয়ে দেবে, তাহলে কেন আমরা রাজীব কুমারকে বসাতে যাব। দেখুন, রাজীব কুমারকে সরানোর আরো অনেকগুলো গ্রাউন্ড রয়েছে। এর আগে যখন ভোট হয়েছিল 2019-এ, তখনও উনি যে পদে ছিলেন একটি পদে, সেখান থেকেও কিন্তু ওনাকে সরানো হয়েছিল। তো যাকে কমিশন একবার সরায় পক্ষপাতিত্বের ব্যাপার দেখে, সেই রাজ্যে পরবর্তীকালে যখন কোনো ভোট হয়, তিনি যদি আরো আরো বড় পদে থাকেন, তাকে সরাবেই কমিশন, এটা যে কোনো সিস্টেমে পড়ে। এবং এই যে কমিশন যে এসেছিল কলকাতায় ফুল বেঞ্চ, সেখানে তো বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা লোকজন তাদেরকে তো ডেকেছিল তাদের সব মতামত নেওয়ার জন্য, সেখানেও কিন্তু বিজেপি কৌশলে বলে এসেছিল, একেবারে নাম ধরে বলেনি, যেটা বলেছিল বিজেপি যে এর আগের ইলেকশনে যাদের যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল কমিশন পক্ষপাতিত্বের কথা ভেবে, যেন এবারও সেই সেই কাজগুলো করা হয়, কারণ যাদেরকে সরিয়েছিল তারা এখনো নিরপেক্ষ হতে পারেনি, এই নকটা কিন্তু করে এসেছিল বিজেপি। ফলে এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, এটা হবেই, এটা মানে একেবারে না হলে বরং অবাক হতাম যে কি হলো, সরালো না কমিশন, তাতে অনেক বেশি অবাক হতো, কিন্তু সরাবে এটা নিশ্চিত ছিল, আমি 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 নিজেও বলেছিলাম। আর যেটা বারবার বলছি, এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিও ভালো করে জানতেন, তার কাছেও এটা অজানা ছিল না, কেন করেছিলেন দর্শক, এবার তার ব্যাখ্যা আপনারা করবেন কেন করেছিলেন। আমার যেটা কোথাও একটা মনে হচ্ছে, সত্য মিথ্যা সেটা আপনারা বলবেন, আমার যেন কোথাও মনে হচ্ছে যে এই যে 3 মাস ডিসেম্বরের পর থেকে, 3 মাসই হচ্ছে তো নাকি, যাক এই সময়টা, এই সময়টাতে রাজীব কুমারকে দিয়ে লোকসভা নির্বাচনের বিষয়ে গোটা রাজ্যে ঘুঁটি সাজানোর যে কাজটা পুলিশকে দিয়ে, সেই কাজটা করানো হয়েছে, পুরো টিমকে সাজিয়ে কিভাবে কি ভোট পরিচালনা করতে হবে, পুলিশের দিক দিয়ে কি কি ভূমিকা হওয়া উচিত যাতে করে তাদের সুবিধা হয়, সেই পুরো নেটওয়ার্কটা, ঘুঁটিটা, এই ঘুঁটি সাজানোর কাজটা এই এই কমাসে করানো হয়েছে রাজীব কুমারকে দিয়ে, সেই কাজ হাসিল। এবং আমার ধারণা তাকে এটা বলেও হয়তো দেওয়া হয়েছিল যা কিছু করতে হবে ভোট ঘোষণার আগের মধ্যে, ভোট ঘোষণা হয়ে গেলেই তোমাকে সরিয়ে দেবে, যা কিছু করতে হবে এর মধ্যে। এবার হয়তো বলবেন লাভটা কি হলো, উনি তো থাকতে পারলেন না, এখানেই তো হিসেবটা ভুল হচ্ছে আপনাদের, লাভটা কি হলো, লাভটা যেটা হলো, উনি যদি এর পরেও ডিজি থাকতেন, ওনাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হতো
টোটাল সিস্টেমটাকে মেনটেন করতে এবং নির্বাচন কমিশনকে টাইম টু টাইম রিপোর্ট করতে, নির্বাচন কমিশনের অর্ডারকে ফলো করতে, এইসব নিয়ে তাকে অনেক 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 বেশি ব্যস্ত থাকতে হতো। যে কাজের জন্য তাকে পাঠানো হয়েছে এই পদে, সেই কাজটাই ঠিক মতো করে ভোট পর্ব চলাকালীন করতে পারতেন না, কারণ তাকে এইসব নিয়ে ব্যস্ত হতো হতে মানে ব্যস্ত থাকতে হতো। কিন্তু এখন কি হচ্ছে, সব খেলা টিম সব সাজিয়ে দিয়ে টুক করে পুরনো জায়গায় গিয়ে চেয়ার নিয়ে বসে পড়ছেন, আর তাকে ইলেকশন রিলেটেড কোনো কাজ করতে হবে না, কোনো চাপ নেই। ইলেকশনের সময় অন্যান্য মানে যে ডিপার্টমেন্টে যাচ্ছেন সেই যে কোনো দেখবেন অন্য ডিপার্টমেন্টে তার সেরকম কাজ না, সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু উনি থাকছেন ইলেকশন ফ্রি একজন অফিসার আইটি ডিপার্টমেন্ট। আইটি মানে একটা বিরাট একটা টেকনোলজি হাতে থাকবে কন্ট্রোল করার ক্ষেত্রে। তাহলে এবার কি হচ্ছে, সব কিছুকে সাজিয়ে গুছিয়ে দিয়ে একটা কন্ট্রোল রুমে ঠান্ডা ঘরে বসে পড়লেন রাজীব কুমার। সেখানে বসে গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এভরিথিং তিনি কন্ট্রোল করবেন। তো তাতে করে যে উদ্দেশ্যে পাঠানো সেই কাজটা মানে ভালো হবে না? ডিজি পদে বহাল রাখলে ভালো হতো, কি রাখলে ভালো হতো দর্শক, যেটা আপনারা আপনারা সন্দেহ করেন আর কি, যে পার্টির কাজ করেন, দলের হয়ে কাজ করছেন, তো যদি ওটা ভেবে থাকেন তাহলে সেই দলের হয়ে কাজটা ডিজি পদে থেকে করলে ভালো করতে পারতেন না? নিজের সব লোক সব ঘুটি সাজিয়ে রেখে ঠান্ডা ঘরে বসে শুধু কন্ট্রোল করব, অন্য কোনো চাপ থাকবে না, তাতে করে পার্টির কাজটা ভালো করে করা যাবে? কোনটা করলে ভালো করে করা যাবে? ফলে এই যে সরিয়ে দেওয়া হয়েছে বলে আপনারা বিশাল আহ্লাদিত হচ্ছেন, আমার মনে হয় না রাজ্যের যিনি আছেন প্রশাসক মানে তিনি ভাবছেন যে তিনি মনে হয় চাপে পড়ে গেলেন। তিনি চাপে পড়লেন না, তিনি চাপমুক্ত হলেন, অনেক বেশি কাজ করতে পারবেন ঠান্ডা ঘরে বসে, ইলেকশনের দায়িত্ব তাকে থাকতে হচ্ছে না। অথচ তার আগে পুরো টিম হোমওয়ার্ক করে তিনি সাজিয়ে রেখে এসছেন, এটা তার তো খুশি হওয়ার কথা। আপনারা হয়েছে খুব চাপে, ভুল ধারণা, খুব চাপে নয়, খুশি। তাহলে যা কাজটা করার উনি করে রেখে দিয়ে চলে এসছেন, এবার ঠান্ডা ঘরে কন্ট্রোল রুমে বসে জাস্ট কন্ট্রোল করবেন, কোনো চাপ নেই, খাবে দাবেন, কফি খাবেন, ঠান্ডা ঘরে বসে কন্ট্রোল। আর যাকে পদে আনা হয়েছে ইনিকে, বিবেক সহায়, যারা ভাবছেন যে বিবেক সহায় মানে বিরাট অফিসার, বিরাট কাজ করবেন, জানেন ইনিকে, ইনি কোন দায়িত্বে ছিলেন একটা সময় জানেন? এখন হোমগার্ডের ডিজি বলে বলা হচ্ছে, আগে কি ছিলেন জানেন? একুশের ভোটে কি ছিল দায়িত্ব? একুশের ভোটের সময় ইনার দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টা, মনে আছে? যখন নন্দীগ্রামে ঘটনাটা ঘটলো, যখন দিদিমণি বা তার লোকেরা চিৎকার করলেন নিরাপত্তার গাফিলতি ইত্যাদি নিয়ে, নিরাপত্তার গাফিলতি বলতে তারা চিৎকার করছিলেন যে মারা হয়েছে, আর এদিক দিয়ে উল্টো প্রশ্ন উঠছিল যে মারবে কি করে, তিনি তো একটা হাই সিকিউরিটি ফেসিলিটিস পেয়ে থাকে, তো মারবে কি করে, তাহলে তার নিরাপত্তার গাফিলতি কোথায় ছিল? যখন এই প্রশ্ন অন্য দিক থেকে ওঠে, তখন নির্বাচন কমিশন এই বিবেক সহায়কে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রী কিছু বলতে পারেনি। কিন্তু তখন একটা ইঙ্গিত ছিল যে মুখ্যমন্ত্রী সেটা চাননি যে বিবেক সহায়কে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হোক তার নিরাপত্তার থেকে, কিন্তু বলতেও পারছিলেন না, কারণ তিনি তো নিজেই বলেছেন যে আমাকে মেরেছে, বা তার লোকেরা বলেছে যে আমাকে আমাকে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। যখন তার উপরে অ্যাটাক করা হয়েছে, তার মানে তার নিরাপত্তার গাফিলতি ছিল, তাহলে যিনি নিরাপত্তার চার্জে আছেন তার মানে তার গাফিলতি, তিনি ঠিকঠাক দায়িত্ব পালন করেননি। এবার একজন এই প্রোফাইলের একজন নেত্রী যদি তার নিরাপত্তার গাফিলতি এই এই হয়ে যায়, এরকম নিরাপত্তার ক্যাটাগরি থাকার পরেও তখন নির্বাচন কমিশন চুপ করে বসে থাকে কি করে? সেই জন্য নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল দায়িত্বে থাকা বিবেক সহায়কে ওখান থেকে সরিয়ে দিতে, কিন্তু মুখ্যমন্ত্রী চাননি, কিন্তু সে খবর হয়েছিল। যখন এই নিরাপত্তা এইসব নিয়ে হচ্ছিল উল্টো দিক থেকে প্রশ্ন, তখন তারা আবার এই দিকটার মানে ততটা দোষ তারা দিতে চাইছিলেন না, কিন্তু কমিশন সরিয়ে দিয়েছিল, আটকাতে পারেননি। তো এই হচ্ছেন সেই অফিসার, ইনিও মুখ্যমন্ত্রী একজন বিশ্বস্ত একজন অফিসার, খুব বিশ্বস্ত অফিসার, নাহলে তার সিকিউরিটির চার্জে তিনি রাখেন? ভাবুন কোন কতটা বিশ্বস্ত হলে রাখেন নিজের চার ধারে সিকিউরিটি দায়িত্বে, তাহলে কতটা বিশ্বস্ত? রাজীব কুমার যেমন বিশ্বস্ত অন্য মানে বিশ্বস্ত অন্যদিক দিয়ে, কোনো কেসে কেউ মানে ওনাদেরকে কেউ ফাঁসাতে পারবেন না, সব তথ্য এদিক ওদিক করে দিতে পারেন এক্সপার্ট, এরকম অভিযোগ রয়েছে বলে আমি কথাগুলো বলছি। উনি তো ক্লিন চিট নিয়ে তো আসেননি, সেই জন্য আমরা জোর গলায় কথাটা বলছি। ক্লিন চিট নিয়ে এলে বললে আমরা বলবো হ্যাঁ রাজ বলুন, তখন বলবো রাজীব কুমার খুব ভালো লোক, কিন্তু এখন তো উনি পারেননি, সেই জন্য কথাটা বলছি। তো উনিও খুব বিশ্বস্ত হয়ে উঠেছেন,
কখনো ভাবতে পেরেছিলেন যে যাকে সিবিআই সেন্ট্রাল এজেন্সি ধরতে যাচ্ছিল তিনি রাজ্য পুলিশের ডিজি হয়ে যাবেন, তাকে ডিজির পদে বসিয়ে দেওয়া হবে? ভাবতে পেরেছিলেন? এটা দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করেছিলেন, তার গ্রেপ্তারি আটকানোর জন্য রাস্তাতে ধর্নাতে বসে গেছিলেন, সেটা দেখেছিলেন, কিন্তু তিনি যে রাজ্য পুলিশের ডিজি হয়ে যাবেন, প্রধান হয়ে যাবেন, ভাবতে পারেনি? তার মানে তলে তলে কতটা যোগাযোগ ছিল। আচ্ছা, কোনো কারণ। আর এই বিবেক সহায় ইনি কিন্তু সিকিউরিটির ইনচার্জ ছিলেন, ফলে উনিও কিন্তু উনার খুব বিশ্বস্ত, ফলে এত লাফালাফি করার কিছু নেই। রাজীব কুমার সব সাজিয়ে বসে গেছেন ঠান্ডা করে, এবং আশা করি মুখ্যমন্ত্রীও জানতেন, যেটা বলছিলাম যে এরকম কিছু হবে, তারাও নাম প্যানেল ঠিক করে রেখে দিয়েছিল, এক নম্বরে বিবেক সহায়কে রেখে দিয়েছে, এক নম্বরে অতীত শিলমোহর দেখতে পাচ্ছি এসছে। তো ফলে এইসব নিয়ে লাফালাফি করার কিছু নেই। শাসক তার মেশিনারিকে তার মতো করে ইউজ করবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। সেন্ট্রাল ফোর্স এলে তার অ্যাক্টিভ থাকছে কি থাকছে না সেটা নিয়ে কমিশনকে রিপোর্ট করতে হবে, নাকি পুলিশ যেমন যেমন বলবে তেমন তেমন চুপ করে বসে থাকবে ডাবের জল খেয়ে, দেখতে হবে, সেগুলোকে দেখতে হবে। শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে থাকতে হবে। কাউন্টিংটা, আমি বারবার বলছি, কাউন্টিং এর দিনটা খুব ভাইটাল। মানুষ কিন্তু চাপ সহ্য করে অনেকে ভোট দিয়ে দেবেন, কিন্তু কাউন্টিং এ যদি হেরফের হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট সব হেরফের হয়ে যাবে, যেটা 21 ভোটে অভিযোগ উঠেছিল, খুব ভাইটাল। ফলে দর্শক শাসক নানান সব পরিকল্পনা করেই এগোচ্ছে, এবং পরিকল্পনা করেই রাজীব কুমারকে এই 3 মাসের জন্য ডিজিপির পদে বসিয়েছিল। কাজ হাসিল, বাকি কাজটা ঠান্ডা ঘরে বসে করবেন বলেই সব ব্যবস্থা, আর বিবেক সহায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন কেমন কাজটা হয়, কতটা হিংসামুক্ত হয় দেখুন। দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং আমি যা যা বললাম যদি মতের সঙ্গে আপনাদের মতের মিল হয় বলবেন, যদি বলেন যে না আপনার ধারণা ভুল সেটাও বলবেন, আমি নিজেকে বুঝবো, রেক্টিফাই করবো, বলুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।